হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে মজার একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের যে ইমো। ইমো ছাড়া তো আমরা আসলে চলতেই পারি না। তো ইমোতে অনেকেই গান লাগায়, অনেকে ভালো লাগে আবার ভালো লাগে না শুনতে। যাই হোক, তো আপনি কীভাবে আপনার ইমোতে গান লাগাবেন, আর এত অ্যাড আসে আপনার ইমোতে, এই অ্যাডগুলো কীভাবে বন্ধ করবেন, তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিও। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমি আজকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে দেখেন আমার ইমোটা আমি আনইনস্টল করে নিব। তো ইনস্টল করে নিচ্ছি। এই যে দেখেন আপনাদের আমি দেখাবো যে ইমোর যত রকমের টিক্স অ্যান্ড ট্রিট। এখানে ইমো লিখে দিছে যে আপনার এখানে কয়টা অ্যাড আইব, কী আসবে, সে আপনারা ইচ্ছা করলে স্ক্রল করে যখন যাবেন প্লে স্টোরে ওখান থেকে দেখতে পারবেন। তো যাই হোক, আসলে এটা আমার ভিডিও না, এগুলো এমনিতেই দেখাইতেছি। তো এই অ্যাড বন্ধ হয়ে যাইব, আর প্লাস আমি আপনি ইচ্ছা করলেই সাথে সাথে যখন মন চায় তখনই রিংটং চেঞ্জ করতে পারবেন, এরকম একটা অ্যাপস ইমো দিয়ে দিব আপনাদের। তো আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। আপনি কি আপনার ইমোতে ফ্রি গান সেট করতে চান, তাহলে আপনার জন্য আমার এই ভিডিও। তো প্রথমে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখতে পারতেছেন ওখানে যে লেখব ইমো ভার্সন 2000, ওল্ড ভার্সন 2017। তো আমি সাইডে ঢুকে গেছি, দেখেন এইভাবে লেখে। তো ঢোকার পর স্ক্রল করে করে নিচে একটা ইমোর ভার্সন আছে, এটা অবশ্যই আমি আপনাদের দেখাবো যে এটা হচ্ছে আপনার সব অ্যান্ড্রয়েড সেটে আশা করা যায়। আমারটাতে হয়েছে, আমারটা হচ্ছে আপনার ভিভো 21। তো এইভাবে আশা করি যত আপডেট সেট আছে সবগুলোতে হবে, ওই ইমোটা আমরা নামাবো। তো নামানোর সময় অবশ্যই আমি এই দেখাবো যে কোনটা নামাচ্ছি। আমি আপনাদের এই ইমোর এই ভার্সনটা ডাউনলোড করার কথা বলবো। আমি এই ভার্সনটা ডাউনলোড করতেছি, ডাউনলোড করে ইনস্টল করব। তো সেক্ষেত্রে সাথেই থাকুন। দেখেন এই ভার্সনটা আমি ডাউনলোড করতেছি, তারপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমার অন্য আরেকটা পেজ এটা এনে নিব, যে দেখেন এখানে চলে আসছি। তো এখানে ওই যে ডাউনলোডে যে অপশনটা আছে ওখানে ক্লিক করলে এই যে দেখেন ডাউনলোডে পারমিশন চাচ্ছে, আমি পারমিশনটা দিয়ে দিছি। তো এইভাবে ডাউনলোডটা করে নিব ইনশাল্লাহ। সবাই আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোডটা হয়ে যাওয়ার পর আপনারা অবশ্যই আমার মতো দেখেন আমি ডাউনলোড কেবিটা দেখাইতেছি। তো আমি এখনই ডাউনলোডটা কমপ্লিট করে তারপরে আপনার ইনস্টল করে দেখিয়ে দিব। তো এই যে দেখেন আমি ইনস্টল করতেছি। এই যে ইনস্টল যখন কমপ্লিট হবে আমি অ্যাপসটাকে ওপেন করব। ওপেন করার পর সেটিংটা আপনাদের ওই যে দেখেন আমি দেখিয়ে দিব অবশ্যই। এই যে ওপেন করতেছি, তো আপনারা সাথে থাকেন, দেখেন যে আসলে এই মুহূর্তে গান অ্যাভেলেবেল লাগানো যায়, সব কিছু অ্যালাউ করে দিবেন। আমি এখন ফোন নাম্বারটা দিয়ে আর রেজিস্ট্রেশন করতেছি আমার এই মুহূর্তে। তো এইভাবে রেজিস্ট্রেশন করতে আপনারা পারেনি, ওটিপি দিবে। এই যে ওটিপিটা নিয়ে আমি এখনই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তো ওটিপিটা নিয়ে আমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম, আমার আইডি ওপেন হয়ে গেছে দেখেন। তো আমার আইডিতে আমি লগ ইন করার পর এখন আপনাদের দেখাবো কীভাবে কী করতে হয়। প্রথমে এই যে চলে যাবো প্লাস চিহ্নতে কোনায়, এখানে যাওয়ার পরে মোড়ে চলে যাব। মোড়ে যাওয়ার পর আপনার সেটিং যে অপশনটা ওখানে চলে যাব। সেটিংয়ে চলে যাব, আমি দেখাইতেছি আপনারা লক্ষ্য করে দেখবেন। সেটিংয়ে যাওয়ার পর আমরা চলে যাব নোটিফিকেশানে। নোটিফিকেশানে চলে গেলাম, নোটিফিকেশানে যাওয়ার পর আমরা চলে যাব আপনার কল সেটিংয়ে। কল সেটিংয়ে ট্যাপ করলাম, ট্যাপ করার পর আমরা চলে যাব কলার টিউন সেটিংয়ে। এখানে ট্যাপ করে আমরা দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত গান, এই যে চলে আসছে শত শত গান। এখন এটাতে ট্যাপ করলে এই অ্যাপটা ইনস্টল করতে হবে অবশ্যই, মাস্ট বি। এই অ্যাপটা আমরা অবশ্যই ইনস্টল করে নিব, তাহলেই ফ্রিতে গান শুনতে পারবো, এটাই শর্ত প্রযোজ্য, এছাড়া আর কোনো শর্ত নাই। আমি প্লে স্টোরে এখানে ক্লিক করে চলে গেছি, অ্যাপটা ডাউনলোড করিয়া প্রোফাইলটা অবশ্যই ক্লিয়ার সুন্দর করে নিতে হবে, না হলে কিন্তু হবে না। আমি এটা করে নিচ্ছি। কইরা নেওয়ার পর চলে আসবো আবার আমার ইমোতে। এখন গেলে আমি দেখতে পারবো যে আমার অ্যাপটা ইনস্টল হয়ে গেছে। তো যেমন দেখি ইনস্টল এট নাও ক্যান লাইক স্যাট কলার টিউন। তো স্যাডে যে টিপ দিলে এখন আমি যদি স্যাডে টিপ দিই নোটিফিকেশানটা দেখা, তাহলে আমি কলার টিউন সেট করতে পারবো আমার ইচ্ছা মতো, যত খুশি তত। তো লাইক একটা অ্যাপস আমি ডাউনলোড করা এইভাবে খুব সহজে আপনারাও পারবেন, হাজার হাজার কলার টিউন চেঞ্জ করতে প্রতিদিন, এখানে আপনার মতো আপনি করে নেবেন। ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন, আপনার ভালো লাগে এবং আপনার এই মুহূর্তে
অ্যালার্টটিও এইভাবে ইনস্টল করেন, দেখেন এইভাবে সাকসেসফুল দেখাবে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে লাইক কমেন্টস করে আরও জানতে চাইবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।